মধ্যস্বত্বভোগীদের কারসাজিতে রাজধানীতে এসে দ্বিগুণের বেশি হচ্ছে সবজির দাম। মাঠ থেকে কেনা 32 টাকার শশা রাজধানীর পাইকারি বাজারে 45 আর খুচরা বাজারে 70 টাকায় বিক্রি হচ্ছে। মধ্যরাতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে পাইকারি ও খুচরা বাজারে দামের এই আকাশ পাতাল পার্থক্য ধরা পড়ে। বিলাল হোসেনের সহায়তায় আরও জানাচ্ছেন সাদিয়া কানিজ। উৎপাদন ও সরবরাহ ঠিক থাকায় কমতে শুরু করেছে সবজির দাম, তবে তার সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। কৃষকের ক্ষেতের শশা মোকাম থেকে 32 টাকা কেজি দরে কিনছেন বড় ব্যবসায়ীরা। রাজধানীতে সেই শশার পাইকারি দাম 45 টাকা। এর কয়েক মিটার দূরে খুচরা বাজারে একই শশা 80 টাকায় কিনতে হচ্ছে ভোক্তাদের। অসাধু সিন্ডিকেটের কারণেই কৃষকের ক্ষেত থেকে ভোক্তার হাতে আসতে সবজির এই অস্বাভাবিক দাম বৃদ্ধি বলে স্বীকার করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি। খুচরা পর্যায়ে অনেক বেশি লাভটা হয়, এই জায়গাটা কিন্তু আমাদের দেখার দরকার এবং এইটা কিভাবে খুচরা পর্যায়ে আরেকটু দামটা কমে নিয়ে আসা যায়, তাতে ভোক্তা ভালো থাকবে। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে যাতে ভোক্তা ভালো থাকে, কৃষক ভালো থাকে। মধ্যরাতে কারওয়ান বাজারে অভিযান চালিয়ে দাম বাড়ানোর এই কারসাজি দেখতে পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার রাত 11টা থেকে মধ্যরাত পর্যন্ত চলে অভিযান, নেতৃত্ব দেন অধিদপ্তরের মহাপরিচালক। শুধু শশা না, লেবু বেগুন শাক সহ বিভিন্ন সবজির অস্বাভাবিক দাম বাড়ানোর সত্যতা পাওয়া যায়। 32 টাকার শশা আমাদের ট্রাভেল করে ট্রাক ভাড়া থেকে শুরু করে কারওয়ান বাজার আড়তদারি সহ এটা 40-45 টাকা, কিন্তু আমরা যখন ভোক্তা হিসেবে আমি যখন বাজার থেকে কিনি, আমি আজকেও আমি 1 কেজি শশা কিনেছি 80 টাকা দামে এবং সেই 80 টাকায় এই শশাটা হয়ে যাচ্ছে। অর্থাৎ 32 টাকা শশা আমাদের ভোক্তা, ঢাকার ভোক্তারা কিনছে 80 টাকায়। অস্বাভাবিক মুনাফার প্রবণতা ঠেকাতে খুচরা পর্যায়েও সবজির দাম বেঁধে দেওয়ার কথা ভাবছে ভোক্তা অধিকার। আমাদের কাজের বিষয়টা ওখানেই, আমরা যেটি ইন্ট্রোডিউস করব আমরা সবার সাথে কথা বলে, সেটি হলো যে আমরা যদি এটা পাকা ভাউচার এটি যদি ইন্ট্রোডিউস করতে পারি তাহলে কে কতটুকু লাভ করবে সেটা আমরা বুঝতে পারব। আমরা একটু জিজ্ঞেস করতে পারি, আপনি তো কাজ করছিলেন রাত থেকে, কোনো ভাউচার কিংবা কোনো কিছু কি আপনি পেয়েছেন ওনাদের কাছে? আমরা বেশ কিছু আড়তে গিয়েছি, কোথাও কোনো ভাউচার রাখা হচ্ছে না এবং ওটা সংরক্ষণ করা হচ্ছে না কার্বন কপি, এবং যারা ক্রেতা তাদেরকেও দেওয়া হচ্ছে না। যেসব অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করতে সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই যে মাঝখানে সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা।